আল্লাহর রহমতটা কি, আল্লাহর রহমতটা কি? হ্যাঁ, আল্লাহর রহমত নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন আমার মুখে কথা না, আমার আসলা কাইলা রহমাতান লিল আলামিন। আল্লাহ কোন নবীও আপনাকে পাঠাই নাই, কিন্তু সমস্ত সৃষ্টির জন্য রহমত করে পাঠাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যখন সুপারিশ করবে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দিবে জীবনের গুণা। সমস্ত নামাজ আল্লাহ ফরজ করছে, আল্লাহ যেখানে 50 নামাজ ফরজ করছে, নবী দিয়ে তেরাবি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 নামাজ পড়া কঠিন, শক্ত হবে, কষ্ট হবে, 47 নামাজ মাফ করে দাও। নবীজির আদেশে, নবীজির অনুরোধে আল্লাহ 45 নামাজ মাফ করে দিয়েছে। এই 45 নামাজ দিয়া তিনি আল্লাহর মুখখান কোরআন শরীফের মধ্যে নাসেখ মানসুখ আছে, বহু আয়াতে আল্লাহ আইন করছে। আল্লাহ যে আইন করছে নবী দিয়ে তেরাবি না, সন্তুষ্ট না। কেন? এই আইনটা উম্মতের জন্য কঠিন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করছেন, আল্লাহ তোমার এই আইনে আমি রাজি না। তখন আল্লাহ আইন রুদ্ধ করছে, আয়াতটা হয়েছে পড়লে সুলভ হবে, একটা অক্ষরে 10টা নাকি পাওয়া যাবে, আয়াতটা পড়লে সুলভ হবে, কিন্তু আইনটা আল্লাহ যে আইনকে রুদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে হয়ে ওঠে কিচ্ছা কাহিনী গান বদল, কিন্তু যে ওয়াজে ইমান, যে ওয়াজে পরকালে পরিত্রাণ, এই ওয়াজের খবর বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুদক পাশে সম্পূর্ণ দান দিয়ে দিই। আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে দান দিয়ে দিই, হে আমার প্রিয় নবী, আপনি আমার বন্দারা রয়েছি, এখন আপনি বলেন, হে আমার বন্দারা, হে আমার বন্দারা, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে গেল, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল, আল্লাহ সমস্ত গুণা মাফ করবে। হাসরের দিন যদি আল্লাহ নবীজির উম্মতের গুণা মাফ চায়, নিশ্চয়ই আল্লাহ গুণা মাফ করে দেবে। নবীজির উম্মত হইতে হবে, নবীজির উম্মত হইতে হবে, একায়াত না একায়াতের সুরে জুমার মধ্যে কুরিয়া ইবাদি আল্লাযীনা না আমানু। আল্লাহ কয়, হে হে নবীজি বলেন, আপনি বলেন, হে আমার বান্দা যারা ইমানদার, হে আমার বান্দারা যারা ইমানদার,
তোমরা আর কোনো ভয় নাই পরকালে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে তারা গৃহকার পরকালে কোনো ভয় নাই। আরেকটি আয়াত কোরআনে আছে, আমার ওলিদের জন্য কোন ভয় নাই চিন্তা নাই। ওলি মানে বন্ধু, বন্ধু দুস্থ। আল্লাহ একবার খবরদার, আমার ওলিদের জন্য কোন ভয় নাই চিন্তা নাই, ইহকালেও নাই পরকালেও নাই। আল্লাহর বন্ধু আল্লাহর ওলি কারা কেমনে হয়? আল্লাহ কয়ে আল্লাহ দিনা আমার কথা নিয়েছেন, যারা ইমানদার, যারা ইমানদার এবং পরহেজগার তারা আল্লাহর ওলি। ইমানদার পরহেজগারের জন্য ইহকাল পরকালে কোনো ভয় নাই। ইমানদার কারা কেমনে হয়? ইমান বাদে ইমানদার হইতেই পারে না, মাটি বাদে দালাল হইতেই পারে না, কিয়ামতের আগেও না পরেও না। মাটি ফেলে পানি দিয়া ইট বানায়, আগুন দিয়ে বুঝিয়া ইট বানায়, তারপরে দালাল। ইমান বাদে ইমানদার হইতেই পারে না, মাটি বাদে যেমন ঈদ হইতেই পারে না, ইমান বাদে ইমানদার হইতেই পারে না। ইমানদার মমিন, ইমানদার মমিন হইলে ইমান লাগবে, ইমান বাদে মমিন ইমানদার হইতেই পারে না। ইমান কি? ইমান নবী দুজাহান, ইমান নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমান তিনি, ইমান তিনি ইমানদার না, নবীজি ইমানদার না, নবীজি মুমিন না, নবীজি মুমিন না, নবীজি ইমানদার না, তিনি ইমান। তিনি কে মানে আমরা বলছি ইমানদার, তিনি কে মানে আমরা বলছি মুমিন ইমানদার। তিনি মুমিন না, তিনি ইমানদার না, তিনি স্বয়ং ইমান। তিনিকে মাইনে আমরা ইমানদার মুমিন, নবীজি ইমান। বাবা আমরা দাবি করছি মুসলমান, ইমানদার মুসলমান, নবীর মুসলমান কিসের দ্বারা হয়? মুসলমান কিসের দ্বারা হয়? নামাজ পড়িয়া, শয়তানের নামাজ পড়ছে না, মুসলমানের যে ইহুদিরা এখন বর্তমানে বলে ইসরায়েলের হরতাল ভক্ত নামাজ পড়ে মুসলমানের যে শিয়ারা ধর্মভক্ত নামাজ পড়ে মুসলমানের যে জাতিয়া কাজিয়া মোটালি সবাই নামাজ পড়ে মুসলমানের যে মুসলমান কিসের দ্বারা হয়? ইসলামের দ্বারা মুসলমান, ইসলামের দ্বারা মুসলমান। ইসলাম কে? ইসলাম নবী দুজাহান মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম তিনিকে মাইয়া, তিনিকে মাইয়া ভালোবাসিয়া আমরা হচ্ছি মুসলমান। ইসলাম বাদে মুসলমান হইতেই পারে না, কে আমাদের আগে না করে না। নবীজি ইসলাম, তিনি মুসলমান না। তিনি মুসলমান না, তিনি ইসলাম। ইসলামকে গ্রহণ করিয়া
ইসলামকে সর্বগুণে মাইয়া আমরা হচ্ছি মুসলমান। মুসলমানের কর্ম নামাজ, নবীজি ধর্ম, ইসলাম শব্দের অর্থ ধর্ম, নবীজি ধর্ম। আমরা ধর্ম না, আমরা ধার্মিক। বাংলা ভাষায় বলব ইসলাম ধর্ম, নবীজি ধর্ম। তিনি ধার্মিক না, তিনি ধর্ম। তিনিকে মানি না আমরা ধার্মিক, ধার্মিক কর্ম নামাজ রোজা হজ্জাত। বাবা ইমান আর ইসলাম দুই জিনিস, বাবা বুনিয়াদ ইসলাম আলা খামসে, হাদিস বুনিয়াদ ইসলাম আলা খামসে, ইসলামের স্তম্ভ বেদা পাঁচটা, কালেমা নামাজ রোজা হজ যাকাত, ইসলামের বেলা পাঁচটা স্তম্ভ, পাঁচটা স্তম্ভ ছাড়া কর্তা হয় না। এই যে তারা করছে এই যে স্তম্ভ, স্তম্ভ যদি নাই ইসলাম থাকবো, ইসলামের বেলা স্তম্ভ পাঁচটা, কালেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা। কিন্তু কিন্তু ইসলামের আগে ইমান, সারাটা কোরআনে ইমানের কথা আগে, নামাজ রোজা হজ যাকাত যাবতীয় ছোট বড় নেক, ছোট বড় নেক কর্ম যাই কিছু আগে ইমান। এই ইসলামের বেনাতে পাঁচটা সবের জন্য ফরজ না, সবের সব মুসলমানের জন্য ফরজ না। গরিব মুসলমান দ্বারা কারার জন্য তিনটা, বলে মান রোজা তিনটা রোজ, আলে কি বলে গরিব মুসলমানের জন্য তিনজা কলেমা নামাজ রোজা তিনজা ফরজ, ধনীর জন্য পাঁচটা কলেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা। তো ইসলামের মধ্যে কম বেশ, গরিবের জন্য তিন, ধনীর জন্য পাঁচ, ইমানের মধ্যে কম বেশ নাই, ধনী গরিব সবার সমান, সবার সমান। হায় হায় আমার বাংলাদেশ, এই জন্য আমার দুই মাস আগে পান্ডা বিরিয়ানি খোলা ছিল ইসলামাবাদ। এই আমার সঙ্গে যে মুসলমান তার কাছে বন্ধু দেখো খুব বিরক্ত করছে, প্রাইডে নিব, প্রাইডে যাইব, আমি না বসি মাফ চাই। আমার এই বৃদ্ধ বয়সে এখন পাঞ্জাব ইসলামাবাদ যাওয়ার মতো শক্তি আমার নাই। এই যে পুরো হরিয়া যে বয়স পুরো হরিয়ার নেয় এই অবস্থায়, এই ইসলামের বেশত্ব উদ্ঘাটনের জন্য বাবা ইসলামের মধ্যে কমবে, গরিবের জন্য তিন, ধনীর জন্য পাঁচ, ইমানের মধ্যে কংগ্রেস নাই, ধনী গরিব সবার সমান, মেয়ে পুরুষ সবার সমান, মেয়ে পুরুষ সবার সমান, মেয়ে ইউকের হায়ের নেভাবে নমাজ মাস, নমাজ ইসলাম, মেয়ে ইউকের হায়ের নেভাবে নমাজ মাস, ইমান মাস নাই। ইমান কত বড় সম্পদ দেখছে, নমাজ মাফ, ইমান মাফ নাই। মুসাফির সফরে রওনা দিচ্ছে নমাজ মাফ, কিন্তু ইমান মাফ নাই। ইমান কত বড় সম্পদ, সেই ইমান নবী জাহান
محمد رسول الله صلى الله عليه وسلم ایمان سینے کے مایا بھروسہ ہمرا ایماندار مومن ہمرا ایماندار مومن بابا منجو جو دیو پھٹ باہر بڑھتا ہونے تو ইহকালের শান্তি পরকাল চিরদিনের মুক্তির জন্য ইমান ইসলামের কথা আমি কিছুটা আলোচনা করবো বাবা ইমান দুনিয়ায় আগে ইসলাম পরে আছে ইমান আগে ইসলাম পরে নামাজ রোজা হজ যাকাত সুবিধানি বাকিয়া চন্দুপা ইত্যাদি ইসলাম ইমান আগে শুনেন আজ একটা ভুল আপনারা আলের বলের কাছে দেয়া করবেন যে বিশ্বাস করছে ফটুয়া ভুল বেনামাজি কাপড়ে না বেনামাজিদের যে কাফের ফটুয়াতে সেদিন যে কাফের কেন বেনামাজিদের কাফের ফটুয়া দিলে আল্লাহের আল্লাহের অপরাধী আল্লাহের দোষী সাব্যস্ত করা হবে কেন বেনামাজিদের কাফের ফটুয়া দিলে আল্লাহের দোষী সাব্যস্ত করা হয় কেন শুনে ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর তিনি এখন আকাশে আছেন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে দিলেন তারপর ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়ে যাওয়ার পরে 570 খ্রিস্টাব্দে সদুদ্দিন শুভ আগমন মক্কা গেল প্রতি পুস্তকে বাংলা ইংরেজি আরবি ফার্সি সমস্ত পুস্তকের কথা লেখা আছে 570 খ্রিস্টাব্দে নবীজি শুভ আগমন মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল অব্বাল সোমবার দিন শুভেচ্ছা দেখে নবীজি শুভ আগমন মক্কা নগরে বাবা 570 খ্রিস্টাব্দের আগে 570 বছর পরে নবী দিয়ে শুভ আগমন 570 বছর 570 বছর নমাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না ইসলাম ছিল না সেই 570 বছর ছিল ইমান সেই 570 বছর ছিল শুধু ইমান সেই 570 বছরের মানুষ যারা ইমানদার আল্লাহ তো অন্তর্যামী আলিম ও মিজাজি শুধু যারা ইমানদার তারা বেহেশতি আর যারা ইমান নাই এরা শুধু 570 বছর পরে নদীটি শুভ আগমন মক্কা নগরে 53 বছর বয়সে তিনি মেরাজ যান 53 বছর বয়সে তিনি মেরাজ যান মেরাজ গেলে আল্লাহ 15 ওয়াক্ত নামাজ ফরজ করছে 45 ওয়াক্ত নামাজ মাফ করায়া
পাঁচ ভক্ত নমাজ নিয়া আবার মক্কার ঘরে শুরু আগমন, সেদিন দেখে আসছে নমাজ। এর আগে 570 বছর ইমান ছিল, নামাজ ছিল না। এখন তো নামাজ দিলে কাফের ফতুয়া দিলে, আল্লাহরে খুশি সব কষ্ট করা হয়ে গেলে যে আল্লাহ জানছি না নামাজ না হলে কাফের হবে। কেন আল্লাহ 570 বছরের মানুষকে নামাজ দিল না? আল্লাহরে অপরাধী বলা হয়েছে না? আল্লাহরে যে খুশি অপরাধী সব কষ্ট করবে, সে ইমান কাটবে না কাফের হবে? হ্যাঁ বাবা, বেনামাজি ইমান আকিদা যদি ঠিক সে মমিন, ইমান যদি ঠিক সে মমিন, ইমান আকিদা যদি ঠিক নাই কাফের, ইমান আকিদা যদি ঠিক সে মমিন, নামাজ পড়ে না বেশি রোজা রাখে, আপদে বিপদে দুঃখে কষ্টে অভাবে অনশনে শয়তানের চক্রে নমাজ পড়ে না, কিন্তু ইমান আকিদা কি তার মধ্যে বলতো আমি তো নমাজ করছি না, নমাজে ভয় পড়ে না, হায়রে আমি তো নমাজ করছি না। ইমান আকিদা ঠিক নমাজ পড়ছে না, নানা রকম বিপদে আপদে সেদিন সে গুণাগার কাফের না বাবা। ইমান আকিদা যদি ঠিক নাই কাফের, ইমান দিয়ে 570 খ্রিস্টাব্দে শুভগমন মক্কা নগরে মানুষের শুরুতে, এর আগে নবীজি ছিলেন ইমান, এখনো ইমান আগেও ইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন সময়? হায় 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 সুবহান আল্লাহ ওয়া রাসূলুল্লাহ ওয়া বাদ কুরআন আল্লাহ প্রথম যখন কিছুই ছিল না, কিছুই ছিল না, এই জমিন আসমান পাহাড় চন্দ্র সূর্য আসে খুশি হোক মানুষ ইন্দ্রের না আগুন মানে মাটি বাতাস কিছু ছিল না, আল্লাহ ছিল কিনা, আল্লাহ ছিল কিনা তখন? আল্লাহ ছিল তখন, শুধু ছিল আল্লাহ, আল্লাহর মা বাপ নাই, আল্লাহর স্ত্রী নাই, লাগিয়ে দিলাম কিছুই ছিল না, আল্লাহ আল্লাহ ছিল না, তখন আমরা যে আল্লাহ করি আল্লাহর নাম দেখি আল্লাহ আছে কোরআনে কারিমে 99 নাম আল্লাহ পাওয়া যায়, তোর মধ্যে একটা নাম জাতি 98টা সিফাতি 99 নাম আল্লাহ, এই 99 নাম কি আল্লাহর? আল্লাহ আছে, আল্লাহর মা বাবা আছে যে তার নাম রাখবো বাবা। তোরা তিন্নির লঘুরে মিলাইয়া পাওয়া যায় আল্লাহ 4000 নাম, এই 4000 নাম আল্লাহ, আল্লাহ আল্লাহ 4000 নাম আল্লাহ রাখছে, কেন রাখছে? আল্লাহর বাবা নাই কেন রাখছে? আল্লাহ আল্লাহ কিছুই নাই, তখন আল্লাহ নিজে প্রকাশ প্রকাশ করেছে প্রমাণের উদ্দেশ্যে, প্রকাশের উদ্দেশ্যে, প্রমাণের উদ্দেশ্যে, পরিচয়ের উদ্দেশ্যে
সর্বপ্রথম সৃষ্টি করেন নবীদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সৃষ্টি করেন নবীদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের দ্বারা? আদম সৃষ্টির আগে বাকি সৃষ্টি বাকি দিয়া আকাশ নয়া আল্লাহ আদম সৃষ্টি করছে। তখন আদম জন্ম গ্রহণের কথা মাটি জন্মে খবর নাই, কিছুই নাই। আল্লাহ আল্লাহ কিসের দ্বারা রাসূলুল্লাহ সৃষ্টি? ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লুল আছে নুরা হাকিকা মিন নুরি। নিশ্চয়ই আল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লুল আছে, সব কিছু সৃষ্টির আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করছে। মিন নুরি আল্লাহ জাতি নাম আল্লাহ জাতি নাম আল্লাহ জাতি আল্লাহ জাতি নূরের জুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাতি নূরের জুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের অর্থে শুনতে দূর হইলে বাংলাদেশের আলেমগণের প্রতি আমার অনুরোধ, এই ভুল সংশোধন না করলে হাসরের দিন আপনার বিপদ হবে। আল্লাহ জাতি নূরের জুতি প্রথম আকাশে সূর্য রাত, এইটা সূর্য না আসল সূর্য চতুর্থ আকাশে, সেই সূর্যের জুতি সেই সূর্যের জুতি ছায়া প্রথম আকাশে দেখা যায়। আগাম সৃষ্টির আগে মাটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আগে তো আল্লাহ আল্লাহ কিছুই নাই। আল্লাহ বলুন আল্লাহ নূরের জুতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আয়না সামনে ধরলে দেহটা দেখা যায় কিন্তু দেহ না, এটা দেহের জুতি, দেহের ছায়া, দেহের ছায়া কিন্তু দেহের ছবি হনা, দেহ তো না দেহের ছবি হনা। রাসূলুল্লাহ আল্লাহ জুতি আল্লাহ ছায়া কিন্তু আল্লাহ শরীর না। দেহের ছায়া যেমন দেহ না, দেহের শরীর না রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ শরীর না। কাদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবীন, কুরআনে আছে আল্লাহ তো নিশ্চয়ই তোমাদের কাছে আসি আছে নূর, নূর অর্থ মুহাম্মদুর রাসূল, আল্লাহ নূর নবী মুহাম্মদুর রাসূল এবং কুরআনে কারীম। সেই 570 বছরে নবীজি ঈমান ছিলেন, নবীজি ঈমান ছিলেন, নবীজিকে সেই যুগে যুগে যারা মানছে ভালোবাসছে তারা ঈমানদার, তারা বেশি যারা নবীজিকে মানছে না ভালোবাসছে না তারা দুজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তিনি যে মানে ভালোবাসে মুমিন, নামাজ পড়ে তো সেই জন্য গুনাহ করে। এখন হাদিসে আছে কেন মানি কাফে মান তারকা তারকা মুকাম মেদান ফকর কাবারা ইচ্ছা হইতে যে রক্ত জমা করিয়ে দেয় কাফে, হাদিস সত্য। যদি হাদিস আমি অমান্য করি কাফে হইব, হাদিস সত্য কিন্তু হাদিস আরবি ভাষা বুঝার জন্য ফাসাহাত করা কাছে লেখা মানে তারি যাতে মালুমাত অনেকগুলি শব্দের চাঁদে হয়, এইগুলি আমার বাংলাদেশে নাই। এর মুদাম মেদান শব্দটা অর্থ মুনকিরা, আরবি ভাষার কোন শব্দ মোরাদিক কোন শব্দ মোস্তারিক, মুরাদিক শব্দ একটা শব্দ গায়ে করত, মুস্তারিক শব্দ একটা শব্দ গায়ে করত না, এক এক গায়ে এক এক অর্থ হবে। এই মুদাম মেদান শব্দটা মুস্তারিক, এখানে অর্থ হবে মুনকিরা,
নমাজকে যে এনকার করেছে কাফের, নমাজকে এনকার করে তিনচল্লিশ ঘৃণা করে কাফের, নমাজকে এনকার করে না তিনচল্লিশ ঘৃণা করে না, আপদে বিপদে দুঃখের কষ্টে নানা হন সংক্রান্তে নমাজ পড়ে না কিন্তু ইমান টিকে মমিন কাফের না, মমিন কাফের না, নমাজ পড়ল নমাজ ইসলাম মমিন ও মুসলমান। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান মান একটু সামান্য আর ভাবতাম না আমার কষ্ট হয়েছে, 1,00,000-24,000 পয়গম্বর দুনিয়ায় ছিলেন, 1,00,000-24,000 পয়গম্বর দুনিয়ায় ছিলেন, 1,00,000-24,000 দুই জায়গা হয়ে কোনো রাওয়ায়েতে 1,00,000 কোনো রাওয়ায়েতে 2,00,000, কোনো রাওয়ায়েতে 1,00,000-24,000 কোনো রাওয়ায়েতে 2,00,000-24,000 দুই রকম, 1,00,000-24,000 পয়গম্বর দুনিয়ায় ছিলেন, অনেক কি কারণ তোর মধ্যে একটা আমি বলব, আরো যদি শুনতে চান যখন ডাক্তার আমি আসবো হায়াতে বাচ্চা দলে আনব, এই ব্যস্ত উদ্ঘাটন করব, ধর্ম দুনিয়ায় থাকবে একমাত্র ইসলাম, ইসলাম বাজার ধর্মই নাই, একমাত্র ইসলাম দিন ইসলাম, একমাত্র ধর্মগ্রন্থ ইসলাম। বাবা নবী আলাইহিসসালামকে আল্লাহ মেরাবে নিলেন কেন, একটু আগে বলছি হাজির দিয়া নদী দিয়ার নূরের দিল্লি ছায়া চতুর্থ আকাশে সূর্যের ছায়া, প্রথম আকাশে সূর্য বাইরের ছায়া, আয়না হাতে রয়েছে নিজের দেখছেন আয়নাতে কিন্তু যে দেহ বাইরে দেহের ছায়া, দেহের ছায়া দেহ না দেহের শরীর না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের জ্যোতি ছায়া, আপনি আমার ছায়া বেলা আটটার সময় দাঁড়াইলে ছায়া আল্লাহ বইয়া পড়ে হুবু হুবু, আপনি আমি যে মন ছায়া রাখতে বল না, আমি আপনার সালাম আলী দিছি হাত উঠছে সায়ার হাত উঠছে, আমি ভগবান দিছি সায়ার ভগবান, বেলা যখন বারো রওয়া দেয় মাথার উপরে সূর্য আগে তখন সায়াটা খুলে যায় খুলি গেছে বেলা বারো রওয়া যে মাথার উপরে সায়া আসে সায়াটা কোথায় যায়, যে তার যে হাতকে সায়া উৎপত্তি ওইখানে দেয় নিষ্পত্তি তিনি আবার আল্লাহ সঙ্গে বেলা বারোটায় যেমন তারা দেহের মধ্যে মিশে যায় মেয়েরাজে আল্লাহ সঙ্গে বিরাট হইয়াছে, আরো আছে কথা একমাত্র ধর্ম ইসলাম। যা বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত বড় সম্মান করছে, মক্কা নগর হইতে নবী আলাইহিস সালামকে আল্লাহ কেমনে নিতে মেলাতে বুড়াকে বুড়াটা দিলে বারকুন দেখতে বুড়া বারকুন করে দিলে হে আকাশে যে বিজলি মারে 500 বছরের রাস্তা টুকতে ফাঁসি মারবার আগে আছে মারতুন ব্যাখ্যা, যার খাওয়ার চুপকে ফাঁসি মারবার আগে 500 বছরের রাস্তা অতিক্রম করে এই জাতীয় ধাতুর দ্বারা
বুরাক তৈয়ার করি আল্লাহ মক্কা নগরে পাঠাইছে, এটা তো লিখে মেলাতে নেওয়া হবে। এখন আল্লাহ নবীকে সম্মান করছে না অপমান করছে? সম্মান করছে। আল্লাহ মেলাতে নিয়ে এই কথা ঘটাতে তুমি মেলাতে আসো, আল্লাহ বুরাক পাঠাইছে যে এই যে আসো, বুরাক তৈয়ার করিয়া মক্কা নগরে বুরাক পাঠাইছে, আল্লাহ নবীকে সম্মান করছে। বুড়াকে নবী দিয়ে আরোহণ করছে, বুড়াকে আরোহণ করিয়া প্রথম আকাশে এক আকাশ হয়েছে, দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, আকাশের দরজা স্মরণ করিয়া দেয়া ফের তারা আসসালাম আলাইকুম নবীদের সালাম দেওয়া শুরু করছে, নবীদের পায়ে শুরু করছে। এমনি অবস্থায় সপ্তম আকাশ ব্যাগ করিয়া সপ্তম আকাশের উপরে যখন নবীদি গেছে বুড়া প্যাট পাওয়া শেষ আর পাওয়া নেই, এই বুড়া কার দেখতে পারবে না পাওয়া শেষ। তখন আসবে আদিমে নদী কেমনে যাবে আল্লাহ পাঠাইছে রক্ত মেয়েরাদের একটা কিতাব লিখে আসবে বাংলাদেশের সাক্ষী আগে আল্লাহ পাঠাইছে রক্ত একটা যান বাহান ইন্ডিয়ার একটা সিকিমের নমুনা একটা যান বাহান রক্ত পাঠাইছে আল্লাহ বুড়াকের তো খাওয়ার চলতে ফাঁসি মারবার আগে 500 বছরের রাস্তা রক্তবে 5000 বছরের রাস্তা চলতে ফাঁসি মারবার আগে অতিক্রম এত বড় খাওয়ার আল্লাহ রক্ত খাড়াইছে নবীকে সম্মান আসছে না সম্মান করে নাই তিনি রক্তকে আগমন করিয়া আসছে আসিমে গেছে আসছে আদিমে যখন নবীদিকে পড়ছে আল্লাহ করে হে বন্ধু এই দৃশ্য জগৎ হইতে অদৃশ্য জগতে মক্কা নগর হইতে দৃশ্য জগৎ হইতে অদৃশ্য জগতে আমার আসছে আদিমে আপনি আনতে আসছে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে কিছু মিষ্টান্ন নেই মিষ্টান্ন নেই সম্মান আছে হে বন্ধু মক্কা নগর থেকে আসছেন আসছে আদিমে মক্কা নগর থেকে আমার বাড়ি কি আনছে এই দৃশ্য জগৎ থেকে আমার জন্য কি আনছে তখন নবীজি বলছেন আত্মা ইয়া তু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু এই পর্যন্ত নবীজি পারেন নবীজি তখন আর চাহিয়াতে জন্ম হয় না আহা নবীজি বলছেন আত্মা ইয়া তু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আল্লাহ জানি মানি বন্দেগি জান মালের বন্দেগি পাক পবিত্রতাও বন্দেগি জান মাল পাক পবিত্রতা যাবতীয় বন্দেগি আল্লাহ তোমার জন্য নিয়ে ইয়া আল্লাহ তোমার বান্দা আমার উম্মত জান মাল যা বন্দেগি করবে পাক পবিত্র থাকবে এই সম্পূর্ণ নেক কর্ম বন্দেগি তোমার জন্য নিয়ে তখনই আল্লাহ পর আসসালামু আলাইকা আইয়ুহা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম লাগালা দিছে আল্লাহ ইসলাম লাগালা দিছে লাগালা দিছে আল্লাহ বাপ রে বাপ আল্লাহ নবীকে সালাম দিছে আল্লাহ নবীকে সালাম দিছে এখন নবীকে কত বড় সম্মান করছে আল্লাহ এ দুনিয়ার মানুষ নবীকে কি মনে করছ আমরা মতো মানুষ
যে সমস্ত মুল্লারা নবীকে আমাদের মতো মানুষ বলে এরা কাফের, আল্লাহ সালাম দিছে নবীজিকে, আল্লাহ নবীজিকে সালাম দিছে, তারপর সালাম দেওয়ার সুন্নাত দেওয়ার আগে এখন আল্লাহ যে সালাম দিছে নবীজির জন্য সালাম রওনা ওয়াজিব না, নবীজি সালাম দিছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, হে আল্লাহ তোমার সালাম আমি আমার বংশের লোক এবং আমার উম্মত সকলের জন্য তোমার সালাম নিলাম। আর সে আদিনে নবীজি উম্মতকে ভুলেন নাই, আল্লাহ যে সালাম দিচ্ছে সেই সালাম তিনি নিজে লড়াই শুধু উম্মতের জন্য নিয়ে আসছেন, তাই আজ উম্মতে নমাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া নবী। এই আত্মা ইয়াতের বেশ সত্য যদি বলতে যাই বাবা এই রাত্রে ভুলাই তোলা কয়েকটা রাত্রে প্রয়োজন হবে বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কত চিন্তা কর, আমি নামাজ দাঁড়াইছি বিধবা জ্ঞানীরা জানিস কামত শেষ আল্লাহু আকবার নামাজ দাঁড়াইছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আইলে সালাম দেওয়া দেখ, আরবের মন্ত্রী আইলে সালাম দেওয়া দেখ, বিশ্ব জগতের মন্ত্রীরা আইলে সালাম দেওয়া দেখ, দিলে কি হবে মুশরিক হবে। ইয়া কানা আবুদু নামাজ একমাত্র আল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সামিল করা হয়েছে, মুশরিক হবে তার জানাটা হারাম। এই নামাজের সঙ্গে তারও সালাম দেওয়া যাবে না, দিলে মুশরিক হবে, কাফের একটা নির্দিষ্ট। এই নামাজে আটটা হিয়াত পড়েন, এই নামাজে আপনার ইয়াদ পড়েন কিনা, এই নামাজে আসসালামু আলাইকা নবীজিকে সালাম দেন, নামাজ হবে দিলে নামাজ হবে, তিনি কে তিনি কে তিনি কি আপনার মধ্যে মানুষ যাকে সালাম না নামাজের দেখা আসলে ইয়া কামা বলল একমাত্র আল্লাহ তোমার বন্দী করি, একমাত্র আল্লাহ বন্দীর মধ্যে নবীজিকে সালাম না দিলে নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মান কত, তাই আল্লাহ জাল্লা শানহু ইন্না আতাইনা কাল কাউসার, যার আমি আপনাকে আমার যা দুজন মাঝে সম্পূর্ণ আপনাকে দান করি, ইন্না কানিয়া কাহুয়াল আত্মার, আপনার শান মান মহান, আপনার শান মান এক তুলনায় আল্লাহ আল্লাহ করে আমার জগতে আল্লাহ বাবা বাবা রে চব্বিশ ফরজের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া জন্মে দুনিয়া সৃষ্টির আগে আশা করছিল অবলম্বের কিছু কিছুই না, তখন এই চব্বিশ ফরজের কালিমার জন্ম তৈরি হয়েছে। আল্লাহ নবীজিকে নিজের নূর দিয়ে তৈরি করিয়া বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি হইয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মা বাপ শরীয়ত জাহে, তিনি মা বাপ আব্দুল্লাহ মেনা, এটা জাহে জাহের নাম ইমানা ইউমিনু না বিল্লাহ বা দ্বীনের নাম ইমানা,
তিনি আবদুল্লাহ মেনার জন্ম দূরের কথা, আবদুল্লাহ মেনার আজিন্দা আজম আলাহ ইসলামের জন্মের খবর নাই, যে মাটি পানি দিয়ে আজম সৃষ্টি সেই মাটি পানির জন্মের খবর নাই, কিচ্ছুই নাই কিচ্ছুই নাই। আল্লাহ আল্লাহ তখন আল্লাহ মুন্দে বানাই দেবে রসুল্লাহ বানাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ নাম রাখছে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ নাম রাখছে মোহাম্মদ রসুল্লাহ। নবীজি হইয়াই নবীজি হইয়াই আল্লাহর নাম আল্লাহ নাম আল্লাহ আছে, নবীজির নাম আল্লাহ আছে, আল্লাহর নাম।